আজ পৃথিবীতে যে সিনারিও চলছে তা সত্যিই খুবই ভয়াবহ। আর হয়তো আমাদের মধ্যে থেকে কেউই নিজের লাইফে এমন ধরনের গ্লোবাল ইমার্জেন্সির সিচুয়েশনকে এক্সপিরিয়েন্সও করিনি। আজ আমাদেরকে নিজেদের বাড়িতে বন্দি থাকতে হচ্ছে, বাইরে ঘোরাফেরা করা যাচ্ছে না, আর এটি একেবারেই একটি আলাদা সিচুয়েশন। আর আমরা সকলেই এটাই আশা করছি যে ভবিষ্যতে যেন কোনো দিন আমাদেরকে এই ধরনের সিচুয়েশনকে আবার যেন ফেস করতে না হয়। ওয়েল, বর্তমানে আমরা এটাই আশা রাখতে পারি যে ভবিষ্যতে কোনোদিনই যেন এই ধরনের সিচুয়েশন না ঘটে, তাই না? এই করোনা ভাইরাস আমাদের জন্য এক ধরনের বিশ্বযুদ্ধের মতো সিচুয়েশন তৈরি করে দিয়েছে। কিন্তু এত খারাপ সিচুয়েশনের মধ্যেও কিছু ভালো ঘটনাও ঘটেছে। আমি জানি না যে প্যান্ডামিক সিচুয়েশনে এই ধরনের কথা বলাটা ঠিক হবে কি না, কিন্তু এই করোনা ভাইরাসের ভয়ে আমরা সকলেই বেশ কয়েক সপ্তাহ ধরে নিজেদের বাড়িতেই বন্দি রয়েছি। বাইরে যাওয়া আসা প্রায় একেবারেই বন্ধ হয়ে গেছে, আর এর ফলে পৃথিবী নিজেকে আবার রিকভার করা শুরু করে দিয়েছে। মনে হচ্ছে যেন পৃথিবী নিজেকে হিল করা শুরু করে দিয়েছে। এই লকডাউনের কারণে ওজোন লেয়ার রিপেয়ার হচ্ছে, বিশ্বব্যাপী কার্বন এমিশন প্রায় 25% কমে গেছে, ভারত এবং বাংলাদেশের বহু শহরে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 150 থেকে 160 পর্যন্ত পৌঁছে যেত, কিন্তু এই লকডাউনের কারণে তা নেমে গিয়ে 80 থেকে 90 এ পৌঁছেছে। মনে হচ্ছে যে পৃথিবী নিজেকে রিসেট করছে। পৃথিবী নেচারকে বলল যে দেখো, এই মানুষেরা আমার কি অবস্থা করে দিয়েছে, আমাকে ধ্বংস করার পেছনে লেগে পড়েছে, তুমি কি কিছু করতে পারবে? নেচার পৃথিবীকে বলল, আচ্ছা দেখি কি ব্যবস্থা করা যায়। আপনি একবার নিজেই ভেবে দেখুন, এতদিন ধরে ইন্ডাস্ট্রিজ বন্ধ রয়েছে, কার এবং আরো অন্যান্য ভেহিকলগুলি বন্ধ রয়েছে, মানুষ বৃক্ষচ্ছেদনও বন্ধ করে দিয়েছে, আর এর ফলে পলিউশন লেভেল কতটা কমে গেছে। হ্যাঁ, বুঝতে পারছি যে ইন্ডাস্ট্রিজগুলি বন্ধ থাকার কারণে আমাদের ইকোনমিতে অনেকটা ক্ষতি অবশ্যই হচ্ছে, কিন্তু এই ইকোনমিকে আমরা আবার রিকভার করে নিতে পারব। কিন্তু এই পৃথিবীর যে আমরা ক্ষতি করেই চলেছি, সেই পৃথিবী কিছুদিনের জন্য হলেও রিলিফ তো পেল। 2020 সালটি এমন একটি সাল হবে যা সারা পৃথিবীর কম্বাইন্ড কার্বন এমিশনের লাস্ট ইয়ারের কম্পারিজনে কম হবে, অর্থাৎ এই বছরটিতে পরিবেশে কার্বন এমিশনের পরিমাণ সবথেকে কম হবে কয়েক দশকের তুলনায়। আর এর ফলে পৃথিবীতে বাস করা পশু পাখি গাছপালারা নিজেকে ভালোভাবে ডেভেলপ করতে পারবে। আর এই সকল এফেক্টগুলিকে দেখার পর মনে হচ্ছে যে আমরা অর্থাৎ মানুষরাই এই পৃথিবীর একটি ভাইরাস যা পৃথিবীকে ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছিলাম, এবং এই করোনা পৃথিবীর জন্য একটি ইমিউনিটি সিস্টেমের মতো কাজ করছে। এই ভিডিওটিকে দেখা প্রতিটি ব্যক্তি তার লাইফে কারেন্ট সিচুয়েশনের মতো টেন্স অবস্থা তার লাইফে কোনোদিনই দেখেনি। আপনি আমি এর আগে কখনো এরকম ভয়াবহ অবস্থা দেখিনি, তাই আমাদের কাছে এই সময়টি লাইফের সবথেকে কঠিন এবং ডিভাস্টেটিং একটি টাইম, তাই না? কিন্তু আপনি হয়তো এই কথাটি জানেন না যে এই ধরনের মহামারী অর্থাৎ এই করোনার ফলে তৈরি হওয়া এই মহামারী পৃথিবীর জন্য নতুন কোনো ঘটনা নয়। অর্থাৎ এমন নয় যে এই ধরনের পরিস্থিতি পৃথিবীতেই প্রথম তৈরি হলো। ইতিহাসে মহামারী বহুবার এসেছে, আর এর ফলে প্রচুর পরিমাণে প্রাণহানিও ঘটেছে। আজকের এই ভিডিওটিতে আপনি ইতিহাসে ঘটে যাওয়া কিছু প্যান্ডামিকের ব্যাপারে জানতে চলেছেন যেগুলি করোনা ভাইরাসের থেকেও বেশি প্রাণ কেড়ে নিয়েছে। আপনাদের মধ্যে থেকে অনেকেই হয়তো প্লেগের ব্যাপারে অবশ্যই শুনেছেন। এই প্লেগ ইয়ারসিনিয়া পেস্টিস নামক ব্যাকটেরিয়ার কারণে ছড়িয়ে থাকে। প্লেগ মেইনলি তিন ধরনের হয়ে থাকে, নিউমোনিক প্লেগ, বিউবনিক প্লেগ এবং সেন্টিসেমিক প্লেগ। এই তিন ধরনের প্লেগের মধ্যে থেকে বিউবনিক প্লেগ সবথেকে বেশি ডেঞ্জারাস। এই বিউবনিক প্লেগের কারণে ইনফেক্টেড ব্যক্তির মধ্যে ফিভার, উইকনেস এবং ভমিটিংয়ের মতো সিমটমসগুলি দেখা যায়। এই প্লেগের কারণে তার লিম্ফ্যাটিক সিস্টেম উইক হয়ে যায়। এই লিম্ফ্যাটিক সিস্টেম আমাদের বডিকে ফরেন পার্টিকেলগুলিকে প্রবেশ করতে বাধা দেয় এবং আমাদের বডিতে অবস্থিত ক্যান্সার সেলকে ডেভেলপ হতে বাধা দেয়। এই ধরনের অসুখের কারণে যদি সেই ইনফেক্টেড ব্যক্তির সঠিকভাবে ট্রিটমেন্ট না হয়, তাহলে ইনফেক্ট হওয়ার 10 দিনের মধ্যেই তার মৃত্যু ঘটবে। বিউবনিক প্লেগ নামের এই ডিজিজই 1720 দ্য গ্রেট প্লেগ অফ মার্সিলি নামে পরিচিত। এই ডিজিজটি সাইপ্রাস এবং লেবানন থেকে একটি পণ্যবাহী জাহাজ দ্বারা মার্সিলি বন্দরে এসে পৌঁছেছিল। আর যখনই এই প্লেগ মার্সিলিতে এসে পৌঁছল, তখন এই প্লেগ আরও বড় আকার ধারণ করল এবং বহু লোককে ইনফেক্ট করতে শুরু করল। ধীরে ধীরে এই প্লেগ শহরের প্রতিটি প্রান্তে পৌঁছে গেল এবং আগামী 2 বছরে এটি মার্সিলির 90,000 জনসংখ্যার মধ্যে থেকে 50,000 জনকে মেরে ফেলেছিল। এছাড়াও মার্সিলির আশেপাশে অবস্থিত শহরগুলি থেকেও প্রায় 50,000 লোক এই প্লেগের কারণে মারা গিয়েছিল। অর্থাৎ 1720 দ্য গ্রেট প্লেগ অফ মার্সিলির কারণে প্রায় 1 লক্ষ মানুষ তার প্রাণ হারিয়েছিল।
এই ঘটনাটির প্রায় 100 বছর পর অর্থাৎ 1870-এ এসেছিল অ্যাসিয়াটিক কলেরা প্যান্ডামিক। এই কলেরা প্রাচীন ভারতের কলকাতা থেকে শুরু হয়েছিল। এই ডিজিজটির আউটব্রেক যশোর নামক জায়গা থেকে হয়েছিল, যা আজ বাংলাদেশে অবস্থিত। কলেরা এক প্রকার ইনফেকশন ডিজিজ, যা আমাদের স্মল ইন্টাস্টাইনকে এফেক্ট করে। এই ডিজিজের কারণে এফেক্টেড ব্যক্তির কয়েকদিন ধরে ডায়রিয়া, ভমিটিং এবং মাসলস ক্র্যামের মতো লক্ষণগুলি দেখা দেয়। সেই সময়ে অর্থাৎ 1870-এর দিকে কলেরা বাংলা এবং বিহারের বাসিন্দাদের জন্য একটি নর্মাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল, কারণ ব্রিটিশ ইন্ডিয়ার সময়ে প্রায়ই এই জায়গাগুলিতে কলেরা দেখা দিত। আর এর প্রভাব ব্রিটিশ সোলজারদের ওপরেও পড়েছিল, আর এই ব্রিটিশ সোলজাররাই এই মহামারীকে ভারত থেকে বিভিন্ন দেশে বয়ে নিয়ে গিয়েছিল। 1820-তে ভারত থেকে এই ডিজিজ সিয়াম অর্থাৎ থাইল্যান্ডে পৌঁছেছিল, আর এই ডিজিজের ফলে থাইল্যান্ডের ক্যাপিটাল ব্যাংককে প্রায় 30,000 লোকের মৃত্যু ঘটেছিল। আর তার পরের বছর এই কলেরা চায়না, ওমান এবং ইন্দোনেশিয়াতেও পৌঁছে গিয়েছিল। আর তার 2 বছর পর এই কলেরা প্যান্ডামিক মিডল ইস্ট এবং মেডিটেরিয়ানেও পৌঁছে গিয়েছিল। এই মহামারীর ফলে সারা পৃথিবীতে মোট কত লোক মারা গেছে তা আজ অবধি কোনো অফিসিয়াল রেকর্ড নেই। তবে অনুমান করা হয় যে এই ডিজিজের কারণে কমপক্ষে প্রায় 2-3 লক্ষ লোকের মৃত্যু ঘটেছিল। এবার আপনি হয়তো ভাবছেন যে কি ভয়ানক মহামারী না ছিল এটি, তাই না? কিন্তু বন্ধু, এবার আপনি যে প্যান্ডামিকটির ব্যাপারে জানতে চলেছেন তা ইতিহাসের সবথেকে বড় প্যান্ডামিক হিসেবে পরিচিত। আর এই প্যান্ডামিকের ফলে পৃথিবীতে সবথেকে বেশি প্রাণহানি ঘটেছিল, যা ছিল 1998-এর স্প্যানিশ ফ্লু। এই ফ্লু 1918 সালের জানুয়ারিতে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে ছড়িয়েছিল। এই ফ্লুয়ের কারণে প্রায় 4 কোটি মানুষের মৃত্যু ঘটেছিল। সেই সময়ে প্রায় 50 কোটি লোকের ওপর এই ভাইরাসের প্রভাব পড়েছিল। আর এই 50 কোটি লোক সেই সময় অর্থাৎ 1918 সালে সারা পৃথিবীর পপুলেশনের প্রায় 1/4 অংশ ছিল। অর্থাৎ 1918 সালে পৃথিবীর পপুলেশনের প্রতি 4 জন ব্যক্তির মধ্যে থেকে 1 জন ব্যক্তি এই ফ্লুয়ের শিকার হয়েছিল। স্প্যানিশ ফ্লু নামটি শুনে হয়তো আপনি ভাবছেন যে এটি স্পেন থেকে শুরু হয়েছে, তাই না? কিন্তু 1919 সালে ব্রিটিশ ভাইরোলজিস্ট জন অক্সফোর্ড এবং তার টিমের রিপোর্ট অনুযায়ী এই ফ্লু ফ্রান্সের ইটাপস শহরে অবস্থিত ইউনাইটেড কিংডমের আর্মি হসপিটাল ক্যাম্প থেকে প্রথম উৎপত্তি হয়েছিল। সেই সময় এই দেশটি ওয়ার্ল্ড ওয়ারে ব্যস্ত ছিল, আর এই আর্মি ক্যাম্পগুলিতে প্রতিদিন প্রায় 1 লক্ষ নতুন সোলজার আসত। এই ক্যাম্পে খাওয়ার জিনিসকে অর্থাৎ মুরগি, শুকরের মাংসকে স্টক করে রাখা হতো, আর এখান থেকেই এই ফ্লু সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। আর এক সময়ে গিয়ে এটি মহামারীর রূপ ধারণ করেছিল। এটিও সেম করোনা ভাইরাসের মতোই কাশি, হাঁচির দ্বারা বাতাসে ছড়িয়ে পড়ত। স্প্যানিশ ফ্লু সারা পৃথিবীর প্রতিটি দেশে ছড়িয়ে পড়েছিল। কিন্তু মজাদার কথা হলো এই যে এই ভাইরাসটির কারণে সবথেকে কম মৃত্যু ঘটেছিল চায়নায়। কিছু রিপোর্টস তো এও বলে যে হয়তো এই ভাইরাসটি সবথেকে প্রথমে চায়না থেকেই স্টার্ট হয়েছিল, কিন্তু এই কথাটির আজও কোনো সলিড এভিডেন্স নেই যে এটি চায়না থেকেই ছড়িয়েছিল। স্প্যানিশ ফ্লুর কারণে কেবলমাত্র ভারতেই প্রায় 1,70,00,000 মানুষের মৃত্যু ঘটেছিল, যা সেই সময়ে ভারতের পপুলেশনের 5% জনসংখ্যা ছিল। এতগুলি মৃত্যু ঘটার পর প্রায় 3 বছর পর এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রভাব শেষ হয়েছিল, আর এর মেইন কারণ ছিল মেডিসিন এবং মেডিকেল ফ্যাসিলিটির অ্যাডভান্সমেন্ট। কিন্তু আজ মেডিকেল ফ্যাসিলিটি এতটা অ্যাডভান্সমেন্ট হওয়া সত্ত্বেও করোনা ভাইরাস সারা বিশ্বকে কাঁপিয়ে তুলেছে। আর এর থেকে আমরা এটাও বুঝতে পারছি যে যতদিন পর্যন্ত এর ভ্যাকসিন না বের হয় ততদিন পর্যন্ত আমাদেরকে এটি ছড়িয়ে পড়াকে রোধ করতে হবে। এখনও আমাদের কাছে ভ্যাকসিন নেই তো কি হয়েছে? আমরা একে মারতে পারবো না তো কি হয়েছে? আমরা এটির ছড়িয়ে পড়াকে তো বাধা দিতে পারবো? আমি জানি যে বাড়িতে সবসময় ঢুকে থাকাটা খুবই কঠিন, কিন্তু বন্ধু, যেমনটি আপনি জানেন যে জান হায় তো জাহান হায়, সোশ্যাল ডিস্টেন্সিং ছাড়া বর্তমানে আমাদের কাছে আর কোনো উপায় নেই এই করোনা ভাইরাস থেকে বাঁচার। ওয়েল, আপনি কি এই সম্পূর্ণ ভিডিওটিতে একটি প্যাটার্ন নোট করলেন যে আমি যতগুলি মহামারীর কথা বললাম সেই প্রতিটি মহামারীগুলির মধ্যে প্রায় 100 বছরের ডিফারেন্স রয়েছে? আর এটা দেখে মনে হচ্ছে যে পৃথিবী বোধহয় নিজেকে রক্ষা করার জন্য প্রতি 100 বছরে এমন কিছু করে যাতে মানুষ যেন তার লিমিটকে মনে রাখতে পারে। ওয়েল, এই মহামারীগুলি প্রতি 100 বছরেই কেন আসে তার কোনো সায়েন্টিফিক প্রুফ এবং এক্সপ্লেনেশন নেই, কিন্তু তবুও এই প্যাটার্নটি খুবই ইন্টারেস্টিং, তাই না? এই মহামারীগুলি আমাদেরকে একটি জিনিস অবশ্যই শিখিয়েছে যে আমরা প্রকৃতির এই ঘরে বাকি অন্য প্রাণীদের মতোই যেন সুষ্ঠুভাবে থাকার চেষ্টা করি, কিন্তু যদি আমরা এই প্রকৃতির ঊর্ধ্বে গিয়ে কোনো কিছু করার চেষ্টা করি তাহলে এটি আমাদেরকে ধ্বংস করে দেবে।
যতই আমরা নিজেদেরকে ব্রহ্মাণ্ডের সবথেকে ইন্টেলিজেন্ট স্পিসিস বলি না কেন, একটি ছোট ভাইরাসও যে আমাদেরকে পঙ্গু করে দিতে পারবে এই কথাটি কখনোই ভুলে যাওয়া উচিত নয়। আর আজ ঠিক এই ধরনেরই কিছু দৃশ্য আপনি সচক্ষে দেখতে পাচ্ছেন, তাই না? তো বন্ধু, এই ভিডিওটি আপনাকে কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, যাতে এই ইন্টারেস্টিং নলেজ অন্যদের কাছেও পৌঁছায়। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।